উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি, এ কারণে এই গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে। আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি, এ কারণেই শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে। নবীর জীবনী না, বানরের জিন্দেগি পড়ানো হয়েছে। আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের সিরাতকে উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায়, তারা যেন বুঝতে না পারে, তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে, এ কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করেছে। এহেন পরিস্থিতিতে আমি মনে করি রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা, এটার মাধ্যমে আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের সিরাতকে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শিক জীবনকে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদত বন্দেগী আখলাক চরিত্রের যত দিক রয়েছে, এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারব, তত আমাদের সন্তানরা নাস্তিক করতে পারবে। যারা এই সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করে সাইয়েদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত, তাদের মোকাবেলায় রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে। বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি। যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই, রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের এ ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি এক ইসবাতি পেহলু, এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এটাকে পৌঁছে দিয়ে, যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে চক্রান্ত করেছে, তাদের আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে দিতে হবে। যদি এ বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাকের ইজ্জতের হিফাজত হবে, কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে, নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ পর্যন্ত হানজালা হতে পারবে না, আবু বকর উমর হতে পারবে না, মাজার মুআযিন হতে পারবে না, নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের যদি নবী পাকের মোহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয়। সঙ্গত কারণে আমি এ ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছ, তোমরা নবী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রহমাতুল্লিল আলামিন নবীকে আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আজমত আর মহাব্বতকে তাদের হৃদয়ে গভীরভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আজকে রক্ত কালেকশন করা, নাস্তিক আর মুরতাদের বীজ রয়েছে তাদেরকে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য। আমি আশাবাদ ব্যক্ত করি যদি সামনে বাড়া হয়, আমার মনে হয় এ জাতি হেফাজত করার জন্য রাজপথে ময়দানে সর্বত্র তারা ঝাঁপিয়ে পড়বে, তৈরি আছেন তো ইনশাআল্লাহ। বাস এতটুকু দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সরওয়ারে দু আলম নবীর শান মাকাম বুঝবার তৌফিক দান করুন। সবক ওয়াহদাত কা দুনিয়া কো দিয়া হযরত মুহাম্মদ নে, দুই কো দূর হর দিল সে কিয়া হযরত মুহাম্মদ নে, বড়া ইহসান দুনিয়া পর কিয়া হযরত মুহাম্মদ নে, শরীকে দর্দ মজলুমা আনি সে হাল মাহরুমা, দিল কা আলম কা হাথু মে কিয়া হযরত মুহাম্মদ নে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে আমাদেরকেও আমাদের
মিশন বানাইবার তৌফিক রহমাতুল আলামিনের ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে মিশন বানানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই রহমাতুল্লিল আলামিন কনফারেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মহেন্দ্রক্ষণ এখন চলছে। আমরা কেমন যেন মাগরিবের পর চারজন মহান ব্যক্তিত্বের জন্য সময়টা বরাদ্দ করেছি, তো আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে জবাবে আপনারাই বলবেন। আমরা একজনের কথা শুনে ফেলেছি, আর তিনজন আছে আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর উপস্থিত আছেন, মুফতি সখত হুসেন রাজি, হ্যাঁ, এবং সর্বশেষ আরেকটি নাম আপনারা বলেন তো, মাশা আল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক অতিথি মেহমান এখানে উপস্থিত আছেন, সময়ের সংক্ষিপ্ততায় আমরা এই তিন মুরব্বি ছাড়া বাকিদেরকে আজকের জন্য দিতে না পারায় দুঃখিত। আমরা বিশেষ করে মাজারত পেশ করছি মুফতি আমিনী রহমতুল্লাহি আলের সুযোগ্য জামাতা লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হজরত মাওলানা জসীমউদ্দিন সাহেব সহ ওলামায়ে কেরামের কাছে আমরা আন্তরিকভাবে আজকের জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যার মেধা মননশীলতা এবং চিন্তায় গড়ে উঠেছে রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন, ফাউন্ডেশনের কর্ণধার মজলুম জননেতা মুফতি সখাউদ্দিন রাজী।